জামালপুরে পোকার আক্রমণে আমন ধান ফলনে বিপর্যয়ের আশঙ্কায় দিশেহারা কৃষকরা। পোকার কারণে মরে যাচ্ছে ধানগাছ, নষ্ট হচ্ছে শত শত বিঘা জমির ফসল। এই বিপর্যয় ঠেকাতে কৃষি কর্মকর্তাদের পাশে পাচ্ছেন না বলে অভিযোগ চাষিদের। এদিকে পোকা নির্মূলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। জামালপুর প্রতিনিধি আনোয়ার হোসেন মুক্তার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরে চলতি মৌসুমে 1,09,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। এর মধ্যে মাজরা, পাতা ও নিউজ পোকার আক্রমণে 49 মাধবী, হরি, পাইজম জাতের ধান খেতে ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে দিশেহারা হয়ে পড়েছে চাষিরা। অজানা পোকায় আক্রমণ, জমির ধান পাতা লালচে হয়ে মরে যাচ্ছে, সার কীটনাশক প্রয়োগেও রক্ষা করা যাচ্ছে না। আগে কৃষি বিভাগ ধারণা দিলে ফল বিপর্যয় হতো না বলছেন কৃষকরা। নালা ধরনের বিষ মুষ দিলাম, পোকা ছাড়ে না, এখন আমি কি করবো? দরকারি লুকায় যে একটু দেখবো দেখবো, তাও দেহে না, কোনো কিছু করে না, কি ভাই কি করবো? পোকার আক্রমণ বৃদ্ধি না পাওয়ার জন্য লোকজন নিয়মিত কাজ করে যাচ্ছেন বলে জানালেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। এই এলাকায় পাতা মরানো পোকার আক্রমণ হচ্ছে, সেখানে আমার লোকজন কিভাবে এটা প্রতিকার করা যায় সেই ব্যবস্থার জন্য তারা তৎপর। পোকার আক্রমণ থেকে কাটিয়ে উঠতে চাষিরা প্রয়োজনীয় সহায়তা পাবে প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।